শেখ কামালের জন্মদিন ছিল পাঁচই আগস্ট জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে শুরু করা হয়েছে ভেদরগঞ্জ পৌরসভা নতুন ভবনে পৌরসভার অফিসিয়াল কার্যক্রম শেখ কামালের জন্মদিন বুধবার বিকেল পাঁচটায় পৌরসভা সুযোগ্য মেয়র আলহাজ আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে পৌরভবন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয় মোনাজাত ও দোয়া অনুষ্ঠান শেষে পৌরসভার নতুন ভবনে পৌরসভার অফিসিয়াল কার্যক্রম শুরু করার ঘোষণা দেন ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভেদরগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ আব্দুল মান্নান হাল্লাদার মেয়র আলহাজ আব্দুল মান্নান হালাদার বলেন প্রয়াত জননেতা জাতীয় বীর আলহাজ আব্দুর রাজ্জাকের পৌরসভাটি প্রতিষ্ঠা করে গেছেন তারই সুযোগ্য পুত্র বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ নাহিম রাজ্জাক এমপির সহযোগিতায় আমাদের উন্নয়ন অভিযাত্রা এগিয়ে চলছে নাহিম রাজ্জাক এমপি নিজেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভবনটির উদ্বোধন করবেন শেখ কামালের জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে সুযোগ্য এমপি নাহিম রাজ্জাকের নেতৃত্বে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ নির্মাণের অঙ্গীকারের মধ্য দিয়ে ভেদরগঞ্জ পৌরসভার নতুন ভবনের যাত্রা শুরু করা হলো এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসিফ সহকারী কমিশনার ভূমি শঙ্কর চন্দ্র বৈদ্য মুক্তিযুদ্ধে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ি ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোরল বীর মুক্তিযোদ্ধা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী আজম ফরিদি উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ হোসেন শরীয়তপুর জেলা পরিষদ সদস্য সাবেক ছাত্রলীগ নেতা হারুন রশিদ রী এ সময় পৌরসভা সকল বর্তমান ও সাবেক কাউন্সিলর পৌরসভা সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বণিক সমিতি ও সুশীল সমাজে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পৌরসভা দুই হাজার সালের নির্বাচনে আমার একটাই জনগণের কাছে পদাবদ্ধ ছিলাম যে আমি মেয়র হওয়ার পরে আমি ভেদারগঞ্জ পৌরসভা ভবন করব এবং জমি ক্রয় করবো আমার এমপি নাহিম রাজ জাক তার নির্দেশক্রমে আমি একটি মিলাদ পড়াচ্ছি সেই মিলাদরা হলো আমার অফিস চালানোর জন্য আমার এই ভবন অভিশের কার্যক্রম যাতে সচল থাকে আমি এক কোটি টাকা দিয়ে এই পঞ্চাশ শতাংশ জমিন ক্রয় করেছি আমার রাজস্বত ফিল থেকে এরপরে দুই হাজার ষোলো সালে আমি যখন নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করি সেখানে আমার ওয়াদা ছিল জনগণের সাথে আমি ভবনের কাজটা করব। ইনশাল্লাহ সেটা আমি দুই হাজার ষোলো সালের পরেই আমি ভবন টেন্ডার করেছি সেই অনুযায়ী আমার ভবন কাজ সমাপ্তি হয়েছে আমার সকল পৌরবাসী এবং আমার পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আমার বেদরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন এবং অসংখ্য এই নয়টি ওয়ার্ড থেকে যে সমস্ত মুরব্বীরা কালকে আমার ডাকে আমার দাওয়াতে সাড়া দিয়েছে আমি তাদের কাছে ঋণী ওনারা আমাকে দোয়া করেছেন এবং আমার ভবন তারা মিলাদের মাধ্যমেই আমার কার্যক্রম শুরু করেছি এবং তাদের দোয়াই ইনশাল্লাহ আমি দেখেছি যে মানুষ আমি এত মানুষ দেওয়া দিতে পারি না তারপরও তারা উপস্থিত হয়েছে এই এই ওদের অবস্থা এত খারাপ তার মাঝখানেও প্রচুর মানুষ হয়েছে ইনশাআল্লাহ এবং আমার নেতা নাহিম রাজ্জাক উনি এই করোনা ভাইরাসটা একটু নিয়ন্ত্রণ আসলে উনি ব্যাপকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করবেন সেখানে আমাদের মাননীয় মন্ত্রী মহাদেও থাকতে পারেন পাশাপাশি সচিব মহাদও থাকতে পারেন সে আশ্বাস দিচ্ছে ইনশাল্লাহ ব্যাপকভাবে শুভ উদ্বোধন সেখানে সে ঘোষণা করবে আমরা সাধারণত অফিস কার্যক্রম চালানোর জন্য এমপির নির্দেশ অনুযায়ী আমরা কালকে মিলাদের অনুষ্ঠান সমাপ্তি করেছি আমি মিলাদের পাশাপাশি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তার এই সুযোগ্য পুত্র শেখ কামালের জন্মদিন ছিল সেই জন্মদিনে তার জন্য দেওয়া হয়েছে এবং যে নেতা জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনত না যিনি জাতির পিতা তার এই সুখের মাস তার জন্য দোয়া হয়েছে আমাদের প্রয়াত নেতা যিনি এই সুরদপুরের রূপকার যিনি ভেদারগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুর রাজ্জাক সাবেক সম্পদ মন্ত্রী ওনার জন্য দোয়া হয়েছে এবং আমাদের নেতা নাহিম রাজ্জাক বর্তমান এমপি ওনার সুস্বাস্থ্য যেন ভালো থাকে এবং আল্লাহ যেন তার সুস্থতা দান করেন এবং সুস্থ থাকেন সে কারণে আমরা তার জন্য দোয়া করেছি